প্রিয় বন্ধুরা, তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করে গেছো আর এখনো পর্যন্ত গ্র্যাজুয়েশন পাস করার পরও তোমার পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছে থাকার সত্ত্বেও অ্যাডমিশন নিতে পারোনি, এই অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো কিভাবে আমরা অ্যাডমিশন নেব, ও অ্যাকচুয়ালি প্রত্যেকে ভর্তি হতে পারবে কি না, কোন ইউনিভার্সিটিতে একেবারেই ভর্তি হব না পরবর্তীকালে, এ আমার মাস্টার্স করতে গিয়ে আমার পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে গিয়ে অসুবিধা হবে, রাজ্যের সব থেকে খারাপ ইউনিভার্সিটি কোনটি, একই সাথে এ কত নম্বরের কম পেলে আমরা এবছর পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হতে পারবো না, তোমাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে, অনেকে আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করেছো, জিজ্ঞাসা করেছো, তোমাদের সমস্ত ডাউট এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমাদের প্রত্যেককে বলবো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, যাদের স্বপ্ন রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, মাস্টার্স কমপ্লিট করব, ও পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিজে উচ্চশিক্ষার অধিকারী হব, তাদের প্রত্যেককে বলবো এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো, এবং তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটি একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, কারণ তোমাদের একটি লাইক আরও বেশি ভিডিও বানাতে তোমাদের মোটিভেট করতে সাহায্য করে। তো প্রথমেই বলে রাখি, তোমরা যারা পিজি অ্যাডমিশন নেবে বলে ভাবছো, মাথায় গেঁথে রেখেছো যে পিজি অ্যাডমিশন নেব, তো এখনও পর্যন্ত আবেদন করে ফেলেছো, কেউ হয়তো ও একটা ইউনিভার্সিটিতে আবেদন করেছো, কেউ হয়তো একটা ইউনিভার্সিটিতে আবেদন করেছো, কেউ হয়তো দুটো ইউনিভার্সিটিতে আবেদন করেছো, ও কেউ হয়তো পাঁচ পাঁচটা ইউনিভার্সিটিতে আবেদন করে রেখেছো। রাজ্যে ইউনিভার্সিটির তো অভাব নেই, প্রায় 31টা ইউনিভার্সিটি আছে, 31টা রাজ্যে ইউনিভার্সিটি রয়েছে প্রেজেন্ট এখন বর্তমান, অনেকে জানো না জেনে নাও। তো এক্ষেত্রে তোমরা অনেকে এখনও ভাবছো যে আমি ভর্তি হতে পারবো কি না, তো এখানে 31টা ইউনিভার্সিটির মধ্যে এ তুমি যদি মাত্র 10 থেকে 15টা, একটু যদি নাম্বার কম থাকে 10 থেকে 15টা ইউনিভার্সিটিতে আবেদন করো, কিংবা যারা প্যাশনেট রয়েছো যে আমি পোস্ট গ্র্যাজুয়েশন আমাকে কমপ্লিট করতে হবে, গ্র্যাজুয়েশনের পর উচ্চশিক্ষা আমাকে নিতেই হবে, আমাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে, মাস্টার ডিগ্রি নিতে হবে, তারা এই সমস্ত ব্যাপারকে সামান্য জিনিস মনে করে যে 31টা ইউনিভার্সিটি, এক্ষেত্রে 50টা থাকলে ভালো হতো, 50টা ইউনিভার্সিটিতেই অনলাইনে আবেদন করতাম। কিন্তু তোমাদের মধ্যে কিছু ছাত্রছাত্রী আছো যাদের স্বপ্ন তো রয়েছে বড় বড়, কিন্তু ঘুমিয়ে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখার জন্য পরিশ্রম করতে পারো না। আমি জানি এই কোথাও কোথাও পিজিতে সিট অনেক কম, তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি একটা বিষয়, যে তোমাদের যে কমন কোশ্চেন যে সবাইকে আমরা চান্স পাবো, আমি বলবো হ্যাঁ চান্স পাবে, আবার না চান্স পাবে, তুমি যদি চাও তাহলে তুমি চান্স পেতে পারো পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিতে, ভর্তি হতেও কেউ আটকাতে পারবে না। এমন হতে পারে যে তোমার অ্যাডমিশনের অনলাইন আবেদন এই মুহূর্তে চলছে না, সব ইউনিভার্সিটিতে অনলাইন আবেদন বন্ধ হয়ে গেছে, তাও তুমি চাইলে অ্যাডমিশন নিতে পারো, এটা আমাদের রাজ্য কেন সব জায়গায় পসিবল, কিন্তু তোমার মধ্যে সেই এই ইচ্ছে শক্তি থাকতে হবে যে পোস্ট গ্র্যাজুয়েশন আমার শুধুমাত্র স্বপ্ন না, এটাকে বাস্তবায়িত আমি করে দেখাবো। এই কারণটার পেছনে, এই কথাগুলোর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। দেখো আমি সিম্পলি তোমাদের বলি, এই যে তোমরা অনেকে এই বিষয়টা জিজ্ঞাসা করেছো যে আমার অ্যাকচুয়ালি 60% নাম্বার নেই, আমার 55% নাম্বার রয়েছে, আমি অ্যাডমিশন পাবো কি না। আমি তোমাদের প্রত্যেকে বলে রাখি, এবছর ওর যে হাল না বিগত বছরগুলোর থেকে অনেক ভালো, ও যেখানে আগের বছরগুলোতে এ দেখা যাচ্ছে ছাত্রছাত্রী অনেক আবেদন করছে চান্স পাচ্ছে না, এবার দেখা যাচ্ছে সিট সংখ্যা যা আছে এ সেই সংখ্যক, কিছু কিছু ডিপার্টমেন্টে আবেদন পড়েছে, মানে যারা আবেদন করেছে তারা প্রত্যেকে চান্স পাবে, তার মধ্যেও কিছু সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না, সিট ফাঁকা থাকবে, আবার সেকেন্ড অ্যাডমিশন লিস্ট বা ভর্তি না হলে আবার আবেদন শুরু হবে, এরকম পরিস্থিতি। এক্ষেত্রে আমাকে একজন স্টুডেন্ট বলছে, স্যার আমি 60% পেয়েছি, দাদা আমি 60% পেয়েছি, অ্যাকচুয়াল 60% আমাকে বলেছিল 59% পেয়েছে, আমি রেজাল্টটাও দেখেছি 59% সামথিং পেয়েছে, 60%-এর কাছাকাছি নাম্বার পেয়েছে। এবার আমাকে বলছে যে আমি কি ভর্তি হতে পারবো, আমি বলছি কেন পারবে না, 60% নাম্বার অনেক বেটার পেয়েছো, যদিও আমরা যে সময় দিয়েছি, আমরা যে সময় ভর্তি হয়েছিলাম সেই সময় আমাদের 65% 60% বিরাট একটা ব্যাপার ছিল, এখন যদিও ভুড়ি ভুড়ি নাম্বার ওঠে সেই কারণে কাট আপটাও অনেক হাই যায়, এটা বাস্তব। কিন্তু ও বলছে আমার স্বপ্ন রয়েছে আমি গ্র্যাজুয়েশন করব, ও তো তোমারও হয়তো কারোর স্বপ্ন রয়েছে এম এ কমপ্লিট করবে, কিংবা এমএসসি, আর ঠিক আছে এমএসসি কিংবা এম কম, ঠিক আছে এম কম কমপ্লিট করবে, এ প্রত্যেকেরই স্বপ্ন থাকে, ওরও স্বপ্ন রয়েছে, কিন্তু ও স্বপ্ন দেখছে ঘুমিয়ে ঘুমিয়ে, ও কী করেছে একখানা কে সিইউ, এতগুলো ইউনিভার্সিটি আছে সিইউতে শুধুমাত্র আবেদন করেছে,
আমাকে বলছে এ যে আমি সিইউতে আবেদন করেছি আমার ভোট মনে হচ্ছে না ভর্তি হতে পারবো। এক্ষেত্রে তুমিই ভাবো ও কতটা প্যাশনেট, ও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। আমি ওকে ডাইরেক্ট বলেছি যে তুই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিস যে পোস্ট গ্রাজুয়েশন করবি। আরে আমরা ওই সময় তোমার 65% আপ পেও ও আমরা কিন্তু অনেক জায়গায় আবেদন করেছিলাম, আর সেই সময় কাট আপও এত যেত না। আর আমি যত প্রথম থেকে তোমাদের বলে আসছি, তোমরা হয়তো অনেকে দেখেছো অনেকে দেখোনি ভিডিও, আমি প্রথম থেকে বলেছি ম্যাক্সিমাম 5 থেকে 10টা ইউনিভার্সিটিতে আবেদন করতে। এবার প্রশ্ন একটাই, ও বলছে ক্যালকাটা ইউনিভার্সিটি খুব ভালো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে আবেদন যদি করি আর ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পাই তাহলে এমএসসি করলে আমার কেরিয়ার একদম চড়চড় করে বাড়বে, আর অন্যান্য ইউনিভার্সিটিগুলো তো ফেল না, শুধু ক্যালকাটা ইউনিভার্সিটি সেরা। দেখো এরকম কোনো কারণ নেই, তুমি কোথার থেকে কী করছো সেটা বড় ব্যাপার না, তোমাকে এ কোনো কোম্পানি কোন ইউনিভার্সিটি থেকে করছো তার ওপর বেশি ক্রেডিট দেবে না। যে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়েছো বলে আমি তোমাকে চান্স দিচ্ছি, বা তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়েছো বলে তুমি খুব তাড়াতাড়ি প্রফেসর হয়ে যেতে পারবে ক্যালকাটা ইউনিভার্সিটির, এরকম বিষয় না। ক্যালকাটা ইউনিভার্সিটিতেও যারা প্রফেসর রয়েছে প্রত্যেকে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই পাস করেছে, এর কোনো মানে নেই। এক্ষেত্রে তোমাদের যে জিজ্ঞাসা যে আমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হব না, বা আমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হব, কোন ইউনিভার্সিটি সেরা, এই প্রশ্নটাই অবাঞ্ছক, এই প্রশ্নটাই করা উচিত না। তুমি পোস্ট গ্রাজুয়েশন করছো, তুমি রাজ্যের যে কোনো ইউনিভার্সিটি, রাজ্যের বাইরের যে কোনো ইউনিভার্সিটি, দেশের বাইরের যে কোনো ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন করো না কেন, তোমার ভ্যালুটা সেম থাকবে। হ্যাঁ কিছু কিছু তোমার হচ্ছে ডিপার্টমেন্ট আলাদা থাকে, সেই ডিপার্টমেন্টের ভ্যালুটা একটু মার্কেট অনুযায়ী সময় সাপেক্ষে একটু বেশি থাকে। কোনো বাইরের ইউনিভার্সিটি থেকে তুমি যদি করো, পপুলার ইউনিভার্সিটি থেকে, সেখানে একটু বেটার প্লেসমেন্ট থাকে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে করলে, এগুলো অপশান থাকে। কিন্তু কোনো ইউনিভার্সিটি থেকে করলে যে তোমার ডিগ্রি খারাপ হয়ে যাবে, তুমি জীবনে কিছু করতে পারবে না, এটা না। তোমার মনোভাব মস্তিষ্কের মধ্যে এখানে খামতি রয়েছে, ইউনিভার্সিটির মধ্যে বা কোনো ইউনিভার্সিটির মধ্যে খামতি নেই। সেই কারণে প্রত্যেককে এখনও বলবো যে ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছ আগে ভর্তি হও। ইউনিভার্সিটিতে অত ম্যাটার করে না, তুমি কতটা পড়াশোনা করছো, তুমি কি শিখছো, তুমি কি লাইফে করবে পরবর্তীকালে, সেটা ম্যাটার করে। একই সাথে এ কত পার্সেন্টের কম পেলে ভর্তি হবো, এই কোশ্চেনটা প্রচুর এসছে। দেখো আমি তোমাদের প্রত্যেককে বলবো 60%, 50%, এমনকি তোমাদের প্রত্যেকে বলবো কেউ যদি এরকমও থাকো যে 50% নাম্বার পেয়েছো, ঠিক আছে 50% নাম্বার পেয়েছো, মনে করছো যে এ না আমি 50% নাম্বার পেয়ে অ্যাকচুয়ালি অ্যাডমিশন নিতে পারবো কি না, আমি বলবো হ্যাঁ তুমি চাইলে পারবে। তোমার মধ্যে যদি পোস্ট গ্রাজুয়েশন করার ক্রীড়া থেকে থাকে, তোমার মধ্যে যদি পোস্ট গ্রাজুয়েশনের স্বপ্ন থেকে থাকে এবং সেটাকে বাস্তবে তুমি পূরণ করতে চাও, তাহলে তুমি 50% নাম্বার কেন, তার থেকে কিছু কম নম্বর পেয়েও তুমি চান্স পেতে পারবে। কারণ রাজ্যে এতগুলো ইউনিভার্সিটি আছে, অনেক ইউনিভার্সিটিতে অনেক জায়গায় সিট সংখ্যা ফাঁকা থাকে, তোমাকে ট্রাই করতে হবে। আরে বাবা তুমি ট্রাই করবে তবেই তো তুমি বুঝবে যে তুমি তোমার দৌড় কত দূর, তুমি অ্যাকচুয়ালি হতে পারবে কি না। এমন অনেক ছাত্রছাত্রী আছে পরে সিদ্ধান্ত নেয় এবং এতটাই পোস্ট গ্রাজুয়েশন করার জন্য মরিয়া হয়ে ওঠে যে আবেদনের পরেও প্রায় 15-20 দিন অ্যাডমিশন ক্লোজ হয়ে যাওয়ার পরে ইউনিভার্সিটিতে গিয়ে গিয়ে অ্যাডমিশন নেয়। বিগত বছরও আমার অনেক একজন স্টুডেন্টকে আমি দেখেছি যে পরবর্তী মানে প্রায় 20 দিন মতন কেটে গেছে, তারপরে কোন ইউনিভার্সিটি কোথায় ডিপার্টমেন্টে সিট ফাঁকা আছে সেখানে গিয়ে ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করে, কলেজের সঙ্গে যোগাযোগ করে এ প্রায় 4-5টা ইউনিভার্সিটিতে গিয়ে তারপরে অ্যাডমিশন নিয়েছে। এই সমস্ত ছেলেগুলো হচ্ছে আসলে পোস্ট গ্রাজুয়েশন করতে চায়, তাদের পোস্ট গ্রাজুয়েশন বা উচ্চ বা হায়ার এডুকেশনের কি হচ্ছে, হায়ার এডুকেশনের আর অ্যাকচুয়ালি করার ইচ্ছে রয়েছে, তারাই করে। তোমাদের এই ভিডিওটার মাধ্যমে পুরো বাস্তবটা বললাম। যারা এখনও পর্যন্ত এরকম মানবিক মস্তিষ্ক নিয়ে রয়েছে যে আমি গ্র্যাজুয়েশন করতে পারবো কি না, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা, হয়তো তোমার মনেও কোথাও না কোথাও এই সমস্ত প্রশ্ন লুকিয়ে রয়েছে, কাজে এই সমস্ত বিষয় একেবারে ভাববে না, যেখানে চান্স পাচ্ছ সেখানে ভর্তি হও। আমি চাই আমাদের রাজ্যের প্রত্যেকটি ভাই বোন উচ্চশিক্ষায় এগিয়ে যাক, আর তোমাদের মধ্যে যে সকল বন্ধু বা বান্ধবীর সেলফ কনফিডেন্স একটু কম তাদেরকে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। প্রত্যেকে পরবর্তী উচ্চশিক্ষা জগতের অর্থাৎ পিজিতে অ্যাডমিশনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, প্রত্যেকে ভর্তি হতে পারবে, একদম নেগেটিভিটি থেকে দূরে থাকো, অলওয়েজ পজিটিভ থাকো।